আইএলএস হাসপাতালে এক কর্মীর উদ্যোগে এই মুহূর্তে অনুষ্ঠানটি আয়োজিত হয়। জানা গেছে, তিনি আগরতলা প্রেস ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন এই কর্মসূচি নিয়ে। তারই বার্তাকে সাধুবাদ জানিয়ে সারাদিন সাংবাদিকদের সংগঠন শিবিরে অংশ নিতে আসেন মহিলা সাংবাদিকরা। উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন বর্ষীয়ান সাংবাদিক। প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার জানান, হাসপাতাল কর্মীর এই ধরনের মানসিকতাকে অভিনন্দন জানায়। তিনি এই ধরনের কর্মসূচি আগামী দিনেও বড় পরিসরে চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রণব সরকার। তাদের জন্য একটা ফ্রি হেলথ চেকআপ একটা আয়োজন করা হয়েছে। এটা মূলত হয়েছে আইএলএস হাসপাতালের আমাদের একদম ছোট ভাই মনোজ, ও নিজেই আগ্রহ নিয়ে নারী দিবস উপলক্ষে এই প্রস্তাবটা আমাদের দিয়েছে। ভিডিও রিপোর্ট সার্চিন জাটিয়ানেন।